আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন হচ্ছে লাবণ্য রয়। তো লাবণ্য রয় হচ্ছে আমার ডিএমএস ওয়ান এর স্টুডেন্ট ছিল। তো এনাদের এখনো ক্লাসই শেষ হয়নি, মানে ক্লায়েন্ট হান্টিং এর ক্লায়েন্ট হান্টিং করা শেষ হয়ে গেছে, আমরা দেখানো হয়ে গেছে। তো ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও অ্যাক্সেস ওরা পাইলো মাত্র কয়েকদিন হলো আর কি। তো এর মাঝেই এই যে ক্লায়েন্ট হান্টিং শেষ না করতেই ওনারা ক্লায়েন্ট তোমার লাবণ্য রয় ক্লায়েন্ট পেয়েছেন এবং পেমেন্ট নিয়েছেন, এবং সেই পেমেন্টটা আমাদের পেপালের মাধ্যমে নিয়েছেন এবং উনি আমাদের কাছ থেকে বিকাশে টাকাটা নিয়েছেন। তো এই যে উনি আমার কাছে কোর্স করছে মনে হয় 4,000 টাকায় মনে হয় না? আপনি কি 4,000 টাকা দিচ্ছেন না তারও কম পাঁচ দিচ্ছেন? হাজার টাকা স্যার, 5,000 টাকা স্যার, না 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 না, আপনি 5,000 টাকা মনে দেননি, না 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 স্যার, 5,000 দিছি। 5,000 দিছেন এবং হচ্ছে একবার মনে হয় মানে যাই হোক আর কি বিষয় না যাই, তাহলে 5,000 টাকার কোর্স করলেন। আর যে আপনি যে ডকুমেন্ট গুলো আমার কাছ থেকে কালেক্ট করে নিলেন, এই যে ক্লায়েন্ট হান্টিং এর পেইড টিউটোরিয়াল বা ক্লায়েন্ট হান্টিং এত এত ক্লায়েন্ট হান্টিং শিখলেন, মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও নতুন নতুন পেলেন, কোল্ড ইমেলের বিষয়গুলো জানলেন, এই যে আপনি এই যে আবার কোর্স শেষ হতে না হতেই আপনি $100 এবং একটা পার্মানেন্ট ক্লায়েন্ট পেলেন, পাঁচ প্রতি ভিডিও প্রতি ভিডিও আপনি এসি পড়বেন $5, এই আপনার অনুভূতিটা কি? মানে কোর্স শেষ হতে হতেই আপনি ডলারে মানে $100 প্লাস হচ্ছে একটা পার্মানেন্ট ক্লায়েন্ট পেলেন, আপনার অনুভূতিটা কি? অনুভূতি স্যার অনেক ভালো, আগামীতেও আরো ভালো কিছু করতে চাই, এটা নিয়ে মানে বসে থাকা আর কি। আর আচ্ছা, পরিশ্রম খুব একটা ভালোই হচ্ছে, খারাপ হয় না এমন না, ভালোই হচ্ছে পরিশ্রম। তো এই যে আপনি যে আমার কাছে একটা উদ্দেশ্য বা একটা আশা নিয়ে আসছিলেন আমার কোর্সে যে ভর্তি হয়েছেন, সেই উদ্দেশ্য বা আশা কি পূরণ হলো না পূরণ, সামনে কি হবে না হয়নি, না আপনি কি ফিডব্যাক দিবেন আর কি আমাদের এই বিষয়গুলো? ফিডব্যাক 10-এ 9 দিব স্যার, আচ্ছা কারণ আমি যেহেতু রেজাল্ট ভালোবাসি, 10-এ 9 দেওয়া অবশ্যই জরুরি। আচ্ছা, এক এখন পার্সেন্ট কেন, আগামীতে আরো আপনি ভালো কিছু এক করতে পার্সেন্ট চাই, কেন কম এই দিলেন, হচ্ছে আমি 1% কেন কম দিলেন সেটা শুনতে চাই। 1% কেন কম দিলাম, কারণ এখন পর্যন্ত ক্লাস শেষ করিনি, আগামীতে আরো ভালো কিছুর প্রত্যাশায় আছি, যদি ভালো কিছু আরো পাই তাহলে পুরোটা 10-এ 10 দিব। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে। তো এখন আপনি বলেন যে আপনি এই ক্লায়েন্ট দুটো আপনি কোন মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে পেয়েছেন, কারণ আপনি বললেন যে আমাকে আপনি সকালে একটা ক্লায়েন্ট পেয়েছেন, তো আসলে কোন মার্কেটিং স্ট্র্যাটেজি আপনি ব্যবহার করে পেলেন এবং হচ্ছে ক্লায়েন্ট কিভাবে ইমপ্রেস করলেন এবং ক্লায়েন্টের কাছ থেকে $5 নিলেন এবং কিসের মাধ্যমে নিলেন, যদি আপনি ওকে বিস্তারিত বলেন। স্যার আমি এযাবৎ 3টা ক্লায়েন্ট ই করছি, তার মধ্যে একটা ক্লায়েন্ট উনি আজকে দুপুরবেলা ওনার সাথে কথা হয়েছিল, আপনাকে নক দিছিলাম, ওনার সাথে আমি সরাসরি জুমে কথা বলছি। আচ্ছা তো উনি 15 তারিখে মেবি ব্যাক করতে চাইছে, অক্টোবরের 15 তারিখে। তো এই 3টা ক্লায়েন্ট নিয়ে আমার স্যার হচ্ছে ইউটিউব থেকে নিয়ে আসা, ইউটিউব মার্কেট, ইউটিউবেই ওদেরকে আমি সার্চ যে করা। ইউটিউব থেকে ক্লায়েন্ট জেনারেট করার যে পদ্ধতি দেখেছি সেখান থেকে, জি 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 ও ক্লায়েন্ট থেকে আপনি ক্লায়েন্টকে ক্লায়েন্টের সাথে জুমে কথা বললেন, মানে এটা হ্যাঁ, আমি জুমে কথা বলছি কিন্তু কপাল খারাপ বলে আমি ওনার সাথে কাজটা নিতে পারিনি, উনি বলেছে আমি 15 তারিখে তোমার সাথে ব্যাক হয়ে আসবো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আর আছে। দুটা পাইছি, এর মধ্যে একটা $100 পেমেন্ট নিছি, এটা কত তারিখ দিন, মেবি 8 তারিখে নিছিলাম $100 একটা পেমেন্ট। আর আজকে একটা সকালবেলা কাজ পাইছি, উনার সকালবেলা একটা কাজ করে দিয়েছিলাম, সেটার পেমেন্ট রিসেন্ট দিল, আপনি দেখতে পাইলেন তো। হ্যাঁ, আমি দেখলাম, আমি তো অবাক, আমি আপনি আমি আপনি যে $100 পেমেন্ট অলরেডি নিয়ে ফেলছেন আমি তো দেখিনি সেটা। হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ে নিছি। ও হ্যাঁ, ওটা ওটা সবার আগে সম্ভবত আমি নিছি। তো এই যে আপনাদের ব্যাচ থেকে, আপনাদের ব্যাচ থেকে অলরেডি আপনি, তারপর হাফিজুল ভাই, তারপর হচ্ছে আমার মেবি আরো একজন, উনিও ক্লায়েন্ট পেয়েছেন। যাই হোক, ক্লায়েন্ট কোর্স শুরু হয়ে গেছে, আপনাদের কোর্স শেষ হতে না হতেই আমি খুবই আনন্দিত, এবং আপনাদের সামনে আরো বড় কোনো মানে আরো ভালো ভালো ক্লায়েন্ট এবং হচ্ছে খুব ইজিলি পাবেন, যেহেতু আপনারা অ্যাডভান্স মার্কেটিং স্ট্র্যাটেজি আপনারা দেখে গেছেন। তো এখন আমাদের বলেন যে এই পেমেন্টটা নিতে আপনি পেপাল কোনো কি হ্যাসেল হয়েছেন বা পেমেন্ট পেতে কি কোনো ঝামেলা হয়ে গেছে আপনার? না 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 স্যার, আমি পেমেন্টে কোনো ঝামেলা পাইনি, আমি মনে করেন বায়ার আমাকে রাতে পেমেন্ট দিছে, আমি পরের দিন সকালে আমি পেমেন্ট পাই গেছি হাতে। আচ্ছা আচ্ছা, একদম ট্রাস্টেড তো কোনো নাকি, কোনো বিকাশে আপনাকে বিকাশে করছে হ্যাঁ বিকাশ, হ্যাঁ নগদে নগদে নিছি। নগদ বিকাশে নিয়ে গেছে? আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা, তাহলে ঠিক আছে। তোমার লাবণ্য রয়, আপনার জন্য আরো ভবিষ্যৎ আপনার ভালো হোক এবং আপনি আরো ভবিষ্যতে অনেক ক্লায়েন্ট পাবেন এবং হচ্ছে আপনি সাকসেসফুলি সেই প্রজেক্ট গুলো কমপ্লিট করবেন, এই আশীর্বাদ ব্যক্ত রেখে আমি এখানে শেষ করছি।
সামনে যে আমাদের ক্লাস গুলো আছে, এসিও ক্লাস, এগুলো আমরা করবো। তো ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। ও ভালো কথা, আপনি আমাদের একটা স্ক্রিনশট দেখাবেন না পেমেন্টের? না, এটা কেমন তালি কেমনে হলো? আপনি দেখান, আমি স্ক্রিন শেয়ার অনুমতি দিলাম আপনাকে। আচ্ছা আপনি গ্রুপ থেকে আপনি দেখাবেন না, গ্রুপ থেকে দেখাবেন না, তাহলে আবার অনেকে গ্রুপে ইয়ে করবে আর কি। আচ্ছা, গ্রুপ থেকে দেখাবো না? না না না, গ্রুপ থেকে না, আপনি আপনি আচ্ছা স্ক্রিনশট যে ক্লায়েন্টের কাছ থেকে নিচ্ছেন সেটা আমাকে দেখান। আচ্ছা, একটু তাহলে গ্রুপ থেকে দেখলে দেখালে অনেকে ডিস্টার্ব করবে আর কি। ঠিক আছে স্যার, আমি তাহলে একটু ই করে নিই। আর যাদের দাদা আপনারা বলুন, যারা ভিডিওটা দেখতেছেন, যাদের হচ্ছে পেমেন্ট সাপোর্ট লাগবে, পেপাল পেপাল ওয়াইজ এই ধরনের যারা পেমেন্ট সাপোর্ট লাগবে, যারা আমার স্টুডেন্ট হন বা আপনি না হন বা আপনি অন্য কোনো প্রতিষ্ঠানের হন, আমার কোনো অসুবিধা নেই, আপনি আমাকে বললে আমি আপনাদের পেমেন্ট সাপোর্টের বিষয়টা হেল্প করবো। দেখা যায়। দেখা যাচ্ছে এটা, এই যে এখানে একটা এই ছবিটা পেমেন্ট, কোথায় তুলছেন আপনি? এই ছবিটা কোথায় তুলছেন? এটা স্যার আমাদের দিনাজপুর, তারপর হচ্ছে রামসাগরে স্যার। রামসাগর, আচ্ছা জি স্যার, আমি দেখতে পাচ্ছি আপনি 100 USD, 100 USD পেমেন্ট আপনি অলরেডি পেয়ে গেছেন। আচ্ছা, আর যেটা এটা বললেন যে 8 তারিখে স্যার, এটা 8 সেপ্টেম্বর, 8 সেপ্টেম্বর, আচ্ছা আপনি হচ্ছে আর আজকে একটা পাইলাম। এটা একটা স্যার, এটা কি পার ভিডিও $5 করে এসিও করা? হ্যাঁ এটা পার ভিডিও 5 ডলার স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো তার চ্যানেলের সামনে কতদিন ধরে কাজ হতে পারে? স্যার ওনার চ্যানেলের পুরোগুলো ভিডিও প্রায় 300-র মতন ভিডিও আছে, সবগুলো ভিডিওই এসে করতে হবে। তো ওনাকে আমি অফার দিছি, তো উনি বলতেছে যে এখন আমার কাছে তেমন অর্থ নেই বা টাকা নেই, আমার যখন হবে আমি তোমাকে জানাবো, তখন তুমি সেগুলো কাজ করিও, এভাবে আচ্ছা, বলছে আজকে আর কি। দেখলাম যে আপনি 20 সেপ্টেম্বর এই পেমেন্ট নিলেন। আচ্ছা, তার মানে যেহেতু আপনার ক্লায়েন্ট, আপনি অলরেডি একটা ভিডিও এসিউ করে দিলেন, সেই ভিডিও স্কোর কত ছিল? ক্লায়েন্ট কি স্যাটিসফাইড? হ্যাঁ হ্যাঁ স্যাটিসফাইড, উনি আশাবাদী, এবং উনি হচ্ছে আমার সাথে এই কাজটা হচ্ছে লাইভ কাজ করে নিয়েছিল আমার সাথে আর কি। লাইভ বলতে আপনি জুমে কাজ করে নিছে? জুমে বলতে উনি আমার কাজ মানে সরাসরি দেখছিল যে আমি কিভাবে কাজটা করতেছি এবং কিভাবে ই আসতেছে। আচ্ছা আচ্ছা, এটা আপনি মানে কিভাবে ক্লায়েন্টকে দেখালেন, এটা কিভাবে দেখালেন? ওনাকে আমি মানে ঘন্টা দু একের ভিতরে আমি সবকিছু ওনাকে ক্লিয়ার করে দিছি, এবং এসিওর যে স্কোরটা সেটা ওনার প্রায় 80 মানে 80-র উপরে তুলাই দিছি, প্লাস হচ্ছে ওনার ভিউ এনে দিছিলাম প্রায় 200-র মতো, আচ্ছা আচ্ছা, মানে দিছে 1 ঘন্টার ভিতরেই। গুড গুড, ভেরি গুড, লাভ রয়। আচ্ছা, আপনি একটু ভিডিওটা প্রমোশন আপনি একটু সোশ্যাল মিডিয়াতে করিয়ে, তাহলে হচ্ছে রেজাল্ট আরো ইমপ্রুভ হয়ে যাবে। দেন ক্লায়েন্ট আপনাকে হ্যাঁ বাকি স্যার, যে 300 ভিডিও আছে সেগুলো রিসিভ করার দায়িত্ব দিবে, আমি এটা বিলিভ করি আর কি, আর আপনি এটা পারবেন এটাও আমি বিলিভ করি। তো ঠিক আছে, লাবণ রয়, ভালো থাকবেন। হ্যাঁ, সামনে আরো কোনো বড় বিষয় নিয়ে আমাদের কথাবার্তা হবে জুমে, ইনশাআল্লাহ। ঠিক আছে।